পর এক কর্মযজ্ঞে দৃশ্যমান পদ্মা সেতু। পিচ ঢালা সড়কে বসে গেছে 415টি স্ল্যাম পোস্ট। এলইডি লাইট আলো ছড়াবে রাতের সেতুতে। চলছে পরীক্ষামূলক অ্যালুমিনিয়াম রেলিং বসানো চলাচল করতে পারবে, অনেক সুবিধা হবে। আন্তরিকভাবে চেষ্টা করছি যেন যত দ্রুত সম্ভব দেশের মানুষকে এই ব্রিজটা চলাচলের উপযুক্ত করা যায়। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান। দিন রাত কর্মযজ্ঞ। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পুরো এলাকায় রূপ নেয় রণক্ষেত্রে। সোমবার রাত 11টার দিকে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে ইটপাটকেল ছোড়ে। বেশ কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়। এ ঘটনায় পুলিশ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের বেশ কয়েকজন আহত হয়েছেন। টানা 3.5 ঘন্টা দুপক্ষের সংঘর্ষ চলার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। প্রতি বছর আগাম বন্যায় ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েন হাওরের বাসিন্দারা। চলতি মৌসুমেও বাঁধ ভেঙে বেশিরভাগ বোরো ধান পানির নিচে। কৃষকরা বলছেন সঠিক সময়ে বাঁধ নির্মাণ না হয় তাদের ভাগ্যে নেমে আসে এমন দুর্ভোগ। তাদের দাবি হাওরাঞ্চলে নির্মাণ হোক উঁচু ও টেকসই বেড়িবাঁধ, আর খনন করে বৃদ্ধি করা হোক নদীর নাব্য সুনামগঞ্জ থেকে এবাদুল হক রুজেলের ছবি ও হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্যের রিপোর্ট। কিছুদিন পরেই সোনালী ফসল ঘরে তোলার স্বপ্নে বিভোর ছিলেন হাওরাঞ্চলের কৃষকরা, কিন্তু তাতে বাগড়া বসালো আগাম বন্যা। ক্ষেতের দিকে তাকালে বোঝার উপায় নেই এখানে কোনো বোরো আবাদ ছিল। চারদিকে থই থই পানিতে টইটুম্বুর। গত 17 এপ্রিল উজানের ঢলে সুনামগঞ্জের পাটলাই নদীর পানির তোরে তাহিরপুর ও মধ্যনগর উপজেলার নোয়াল, গলগলিয়া, পানা, বলাইচাতাল, মানিকখিলা, কলমার হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে যায়। একদিনই তলিয়ে যায় 100 হেক্টর জমির ফসল, রক্ষা পায়নি গাছগাছালিও। বাধ্য হয়ে কেউ কেউ জমির আধা পাকা ধান কিছুটা কাটতে পারলেও বেশিরভাগই রক্ষা করতে পারেননি। ধান পাকছেই না, পানিতে ডুবে যাইতেছে। ধান লাগাইছি, ধান কাটতে পারছি না, পানির তলে তল হয়েছে। গঙ্গার পানি বাড়তি থাকায় বাঁধের সমস্যা হতে হচ্ছে, তাই কাঁচা ধান কাটতে হচ্ছে। কৃষকরা বলছেন সঠিক সময়ে বাঁধ নির্মাণ না হওয়ায় তা টেকসই হচ্ছে না, এজন্য প্রতিবার আগাম বন্যার আতঙ্ক তারা করে বেড়ায়। তাদের দাবি হাওরের ফসল রক্ষায় নির্মাণ হোক উঁচু ও টেকসই বেড়িবাঁধ, আর খনন করে বাড়ানো হোক নদীর নাব্য। আমাদের যে নদী খননের মধ্যে অনেক গাফলা আছে। সরকারি যে বরাদ্দ আছে তা সঠিক সময়ে কাজ না হওয়ায় পানি আসার সাথে সাথেই দেখা যায় বাঁধগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। সরকার পদক্ষেপ নিয়েছেন এবং নিম্ন থেকে যে মানে প্রস্তাবনা আসছে, আমারও মতামত ও অদূর ভবিষ্যতে এই হাওরের বাঁধগুলো স্থায়ী প্রোটেকশন হোক। সুনামগঞ্জে 2,23,000 হেক্টর জমিতে এবার বোরো আবাদ করা হয়েছে, যার মধ্যে 61,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। পানির নিচে 5,500 হেক্টর জমির ফসল, আর জেলায় 1,500 কিলোমিটার নতুন ও পুরাতন ফসল রক্ষা বাঁধ রয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। প্রবাহ ঠিক রাখতে হাওরে আর হবে না সড়ক, হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থাকবে ঘন ব্রিজ। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এপ্রিলের ঢলের আগেই তোলা যায় এমন নতুন জাতের ধান উদ্ভাবন করা হচ্ছে বলে ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব। আতিকুর রহমান তমালের রিপোর্ট। হাওর প্রাকৃতিকেই সুন্দর জলাধার ভয়ঙ্কর রূপ নেয় বৈশাখের মাঝামাঝিতে, কিন্তু এবার উল্টো চিত্র। হাওর অঞ্চলে বছরে গড় বৃষ্টিপাত 5,000 মিলিমিটার, কিন্তু এবার এপ্রিলের প্রথম সপ্তাহেই এ অঞ্চলে বৃষ্টি হয়েছে 1,300 মিলিমিটার, যা অকল্পনীয়। এমন কথা বলেছেন খোদ মন্ত্রিপরিষদ সচিব। আমি 1983 থেকে আমি হাওরের সাথে রেগুলার যোগাযোগ আছে আমার, কিন্তু এত আর্লি পানি আমি আমার এই 39 বছরে আমি দেখিনি। আমি লাকিলি ওই এলাকায় চাকরি করছি, দেখে আমি এত কনফিডেন্টলি জিনিসটা বলি। আমি নিজেও 2-3 বার প্রায় হারিয়ে যাওয়ার অবস্থা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। নির্ধারিত আলোচনার পাশাপাশি এতে উঠে আসে হাওর অঞ্চলের অকাল বন্যার বিষয়টি। বিশেষ করে আলোচনা হয়েছে আপনার হাওরের
বৈঠক শেষে সচিবালয়ে সোমবার বিকেলে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সচিব বলেন, হাওরের মানুষ বাঁচাতে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। জানান, খনন করা হবে হাওর অঞ্চল, এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যতীত সড়ক তৈরি করা হবে না। ব্রিজ আছে, যদি মনে করে যদি এই সড়কটা পানির জন্য বাধা, তাইলে যাতে পানির ফ্লোটা ঠিক হয় সেই জন্য পর্যাপ্ত আরো ব্রিজ করে দেওয়া যায় কিনা। এদিকে পানি সম্পদ উপমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সহায়তার ব্যবস্থা করছে সরকার। দায়িত্বের অবহেলা কেউ করছে না, তারপরও যদি কেউ করে থাকে, কোনো পর্যায়ে প্রমাণিত হয়, তাকে আমরা ছাড় দেব। সোমবার দুপুরে যোগাযোগ করা হয় কৃষি সচিবের সঙ্গে। সময় সংবাদকে তিনি জানান, যেহেতু প্রতি বছরই এপ্রিলে ঢল নামে, তাই এর আগেই ধান ঘরে তোলা যাবে এমন জাত উদ্ভাবন করছেন বিজ্ঞানীরা, যাতে করে মার্চ মাসের মধ্যেই ধান তোলা যায়। এরকম জাত উদ্ভাবন, নতুন জাত উদ্ভাবন, সে লক্ষ্য আমাদের ধান গবেষণা এবং পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ করছে। আশা করছি যে আর দু এক বছরের মধ্যে আমরা এই ধরনের জাত নিয়ে আসতে পারব। ধানের এই জাতটি হাতে এলে ঢলের আগেই বাঁচবে সোনার ফসল। খাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। আবারও অস্থির ভোজ্য তেলের বাজার। ঊর্ধ্বমুখী দামের আঁচে সরকার নির্ধারিত মূল্যের ধারের কাছেও পাওয়া যাচ্ছে না খোলা সয়াবিন ও পাম তেল। বোতলজাত সয়াবিনের দামও বাড়তি কাটেনি সরবরাহ সংকট। সরকারি সংস্থা টিসিবির দৈনিক বাজার দরেও মিলছে নিয়ন্ত্রণহীন পরিস্থিতির তথ্য। অবশ্য বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি সংস্থা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দাবি, অনেকটাই নিয়ন্ত্রণে এখন ভোজ্য তেলের বাজার। রাজধানীর মৌলভী বাজার ঘুরে রিপোর্ট করেছেন কামরুল হাসান সবুজ। মৌলভীবাজার, যে দুইটি স্থান থেকে নিয়ন্ত্রণ করা হয় দেশের ভোজ্য তেলের বাজার, তার একটি পুরান ঢাকার এই বাজার। এখানেই জানা গেল বর্তমানে কতটা লাগাম ছাড়া সয়াবিন ও পাম তেলের বাজার। দেখি পামটা নেওয়া জানি। 18 এপ্রিল সকালে ভোজ্য তেলের দাম জানতে দেখা গেল এই খুচরা ব্যবসায়ীকে। পরে তিনি জানান, প্রতি লিটার খোলা সয়াবিনের কেনা দাম পড়বে 163 টাকা, অথচ এর সর্বোচ্চ খুচরা মূল্য 136 টাকা। আর পাম তেলের খুচরা মূল্য 130 টাকা হলেও তাকেই কিনতে হবে 150 টাকায়। ক্রয়ের বিপরীতে কোনো রসিদও পাবেন না তিনি। মৌলভীবাজার জায়গা থেকে মাল পাওয়ার কথা, আমাদেরকে মাল দিচ্ছে না। গোলপাতনটা পুরোটাই ডিউর ব্যবসা করে, আর খেলা এটা এক ধরনের জুয়া খেলার মতন। এটা এখনো মেমো দেয় না বাজারে। আপনি 10 লক্ষ টাকার মাল কিনেন, 50 লক্ষ টাকার মাল কিনেন, 120 টাকার মাল কিনেন, স্লিপ নাই। এরপরও অনেক ক্ষেত্রে বাজারে মিলছে না তেল। সংকটের মুখে অনেকে বন্ধ রেখেছেন খোলা সয়াবিন বিক্রি, চাহিদা মতো পাচ্ছেন না পাম অয়েল ও বোতলজাত সয়াবিন। বোতলজাত ঠিক আছে দাম, কিন্তু মাল পাওয়া যাচ্ছে না। খোলা সয়াবিন এখনো 176 টাকা কেজি কিনতে হবে, দাম বিক্রি করবো কত? দাম টাম মনে করেন সরকার রেট দিছে একটা, মালই তো নাই, আমরা রেট উইব করতে গেলে টাকা দিয়েই তো পাওয়া যায় না, কয় নাই। বেশি দাম দিয়ে কিনে আমরা বেশি দাম দিয়ে ব্যস্ত না, মানা গেছে, আমরা বিক্রি বন্ধ রাখছি। টিসিবিও বলছে, রাজধানীর বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি হচ্ছে সয়াবিন ও পাম তেল। প্রতিদিন সকাল 8টা থেকে 8:30 বা 9টার মধ্যে ওই সময় বাজার দরটা এই ছিল, সেটাই আমরা পাবলিশ করি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, তারাও পাচ্ছেন অসাধু ব্যবসায়ীদের দৌরাত্বের খবর। গত 1.5 মাস ধরে আমরা এটা নিয়ে কাজ করে একটা স্থিরতা এসছে, তেলের বাজারটা আবার অস্থির, সেই বিষয়টা আমরা এখন অ্যাড্রেস আবার করছি। তবে মিল পর্যায়ে সরবরাহ স্বাভাবিক রয়েছে বলেও দাবি ভোক্তার স্বার্থ সুরক্ষায় কাজ করা এই সংস্থার। মিল থেকে সাপ্লাই চেইনটা আপনার ঠিক রাখা হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে এই দরদর চোর ডাকাত বলতাছে। শেষ হলো পদ্মা সেতুতে ল্যাম্প পোস্ট বসানোর কাজ। সেতুর 6 নম্বর মডিউলে সব শেষটি স্থাপন করা হয়েছে। 11.20 মিটার দীর্ঘ পথে 415টি ল্যাম্প পোস্টের এলইডি লাইট রাতের সেতুতে আলোর দ্যুতি ছড়াবে। এদিকে সেতুতে পরীক্ষামূলক অ্যালুমিনিয়ামের রেলিং বসানো শুরু হয়েছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। পদ্মা সেতুর 6 নম্বর মডিউলে সোমবার সবশেষ ল্যাম্পপোস্ট স্থাপন হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর ল্যাম্পপোস্ট স্থাপন সম্পন্ন হলো। আগে তৈরি করে রাখা লাইটিং ব্রিস্টার সেগমেন্টে ক্রেনে পোস্টটি বসানোর পর স্ক্রু দিয়ে আটকে দেওয়ার পরই প্রকৌশলীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। গত 25 নভেম্বর পরীক্ষামূলক ও 9 মার্চ পুরোদমে ল্যাম্পপোস্ট বসানো শুরু হয়েছিল। পদ্মা সেতু জুড়ে ল্যাম্পপোস্টের পাশাপাশি সড়ক পথের 2 লেন জুড়েই পিচ ঢালা পথ। সেতুর দুই পাশের প্যারাপেট ওয়ালের উপরেই বসেছে ল্যাম্পপোস্টগুলো। সেতু এখন মূল নকশার দ্বার প্রান্তে। 11.20 মিটার দীর্ঘ ল্যাম্পপোস্ট থেকেই রাতের সেতুতে আলোর দ্যুতি ছড়াবে। 37.5 মিটার দূরত্বে প্রতিটি ল্যাম্পপোস্ট বসানো হয়। 175 ওয়াটের এলইডি
লাইটগুলোর ওয়ারেন্টি রয়েছে 10 বছরের। 275 কেজি ওজনের চীনা ল্যাম্পপোস্টগুলোর ঘন্টায় 200 মিটার বেগে চলা বাতাস সহ্য করার ক্ষমতা রয়েছে। আমাদের এখানে অনেক মানুষ চলাচল করতে পারবে, অনেক সুবিধা হবে, দেশে একটা কাজ হতেছে, আমরা সেই জন্য অনেক গর্বিত বা অনেক খুশি। এদিকে সেতুতে পরীক্ষামূলক অ্যালুমিনিয়ামের রেলিং বসানো শুরু হয়েছে, আর মূল সেতুর কার্পেটিং কাজও শেষ পর্যায়ে। আন্তরিকভাবে চেষ্টা করছি যেন যত দ্রুত সম্ভব দেশের মানুষকে এই ব্রিজটা চলাচলের উপযুক্ত করা যায়। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতু অংশে ল্যাম্পপোস্ট বসেছে 328টি। পদ্মা সেতুর সংযোগ সেতুর 87টির পর এখন পুরো সেতু জুড়ে 415টি ল্যাম্পপোস্টই স্থাপন হয়ে গেছে। এই ল্যাম্পপোস্ট থেকেই রাতের বেলায় দিনের মতো আলো ছড়াবে বাতিগুলো। মুন্সিগঞ্জের মা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ব্যাপক যাত্রী চাহিদা থাকা সত্ত্বেও নানা সংকটের মুখে অনেকটা জোড়াতালি দিয়েই ঈদ যাত্রার প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। অর্ধেকেরও কম জনবলের পাশাপাশি বাজেট স্বল্পতা নিয়ে রেলওয়ের ঈদ বহরে 50টি বগি যুক্ত করতে পেরেছে চট্টগ্রামের পাহাড়তলি ওয়ার্কশপ। নষ্ট এবং চলাচল অযোগ্য বগিগুলোকেই সচল করে তুলেছে এখনকার কর্মচারীরা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চরম কর্মব্যস্ততায় সময় কাটছে চট্টগ্রামের পাহাড়তলি রেলওয়ে ওয়ার্কশপের শ্রমিক কর্মচারীদের। ঈদ যাত্রা শুরুর মাত্র, আর কয়েকদিন বাকি, এর মধ্যে বহরে তুলে দিতে হবে 50টি বগি, যেগুলো এক প্রকার চলাচল অনুপযোগী বলা চলে। তারপরও দিন রাত এক করে চলছে বগিগুলিকে চলাচল উপযোগী করে তোলার আপ্রাণ চেষ্টা। আমাদের হাতে আছে 3 সেট, সেটা আমরা ঈদের আগেই ইনশাল্লাহ রেডি করে ঢাকা এবং চট্টগ্রামকে দিয়ে দিব। পর্যায়ক্রমে গাড়ি রেডি হচ্ছে এবং গাড়িগুলো আউটরান যাচ্ছে আমাদের এখান থেকে। প্রতি ঈদে বিভিন্ন রুটে যেমন একাধিক বিশেষ ট্রেন চালু করতে হয়, তেমনি যাত্রী চাহিদার কারণে আন্তনগর ট্রেনগুলোতে বাড়াতে হয় বগির সংখ্যা। তখন প্রয়োজন হয়ে পড়ে সারা বছর নষ্ট হয়ে শেডে পড়ে থাকা বগিগুলোকে মেরামতের, আর পুরো চাপ এসে পড়ে পাহাড়তলির এই ওয়ার্কশপের উপরেই। তবে এবার 50টি বগি মেরামতের লক্ষ্যমাত্রা ধরা হলো, তার চেয়ে বেশি বগি বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্বাভাবিক যে লক্ষ্যমাত্রা, তার থেকে আমরা চেষ্টা করি 25% কোচ বেশি মেরামত করার। বাজেট স্বল্পতা সহ নানা জটিলতায় জোড়াতালি দিয়ে ঈদ যাত্রার আয়োজন হলো শীর্ষ কর্মকর্তারা তা মানতে নারাজ। সীমাবদ্ধতার মাঝেও চলতি মাসেই 30টির বেশি বগি মেরামত শেষে বহরে যুক্ত হয়েছে বলে দাবি তাদের। স্বল্প জনবল, স্বল্প বাজেটের মাধ্যমে রেলের চাহিদা পূরণের জন্য যেভাবে মেরামত কার্যক্রম গ্রহণ করা উচিত, আমরা সেটা করতেছি কিন্তু ইনশাল্লাহ। চট্টগ্রামের এই রেলওয়ে পাহাড়তলি ওয়ার্কশপে 1850 শ্রমিকের বিপরীতে বর্তমানে আছে মাত্র 830 জন শ্রমিক, আর ঈদ যাত্রায় 5 লাখের বেশি যাত্রী পরিবহন করে বাংলাদেশ রেলওয়ে। করোনা সংক্রমণের কারণে গত 2 বছর ধরে ঈদের আনন্দ ছিল দেশবাসীর কাছে একেবারেই নিরানন্দ। করোনার জটিলতা কাটিয়ে এবার লাখ লাখ মানুষ গ্রামে ফিরে যাবে ঈদের আনন্দের জন্য, আর এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে চলছে রেলওয়ের কর্মচারীরা। চট্টগ্রামের পাহাড়তলি ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। খালের উপর ঝুলে গেছে সড়ক, গাছের সঙ্গে বেঁধে ঠেকিয়ে রাখার চলছে চেষ্টা। মানিকগঞ্জ পৌরসভার 15 কিলোমিটার রাস্তায় 15 কোটি টাকার প্রকল্পে এমন রুগ্ন দশা বেরিয়ে আসে মাত্র 2 মাসের মাথায়। এর মধ্যে দিয়ে দেশের পৌরসভা ও সিটি কর্পোরেশনগুলোকে নিয়ে কাজ করা আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড বা BMDF-এর প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে পৌর মেয়র ও ঠিকাদার প্রতিষ্ঠানের মাঝে দ্বন্দ্ব চলছে, করছেন পাল্টাপাল্টি দোষারোপ। যদিও ঠিকাদারদের দাবি, পৌরসভার একটি সিন্ডিকেটকে খুশি না করায় রাস্তার মান নিয়ে অভিযোগ তুলেছেন মেয়র। মানিকগঞ্জ থেকে ফিরে বাবুল হোসেনের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট। উপরে সড়ক ঠিকই আছে, কিন্তু মাটি নেই নিচে, কোথাও আবার দেবে গেছে পুরো সড়কই। মানিকগঞ্জ পৌরসভার বেশ কয়েকটি এলাকার সড়কে 15 কোটি টাকার কাজের এই হাল হয়েছে কাজ শুরুর 2 মাসের মাথায়। এলাকাবাসীর অভিযোগ, ট্রাক দিয়ে বাইরে থেকে মাটি এনে সড়ক তৈরির কথা থাকলেও মাটি তোলা হয়েছে সড়কের পাশের খাল থেকে, যে কারণে সেই খালের উপরই ঝুলে গেছে সড়ক। সেটিকে আবার গাছের সঙ্গে বেঁধে ঠেকিয়ে রাখার চেষ্টাও হয়েছে। রাস্তা ভাঙতো না, ইঞ্জিনিয়ারের আসলে দোষ না, এইটাই এর দোষ আছে।
ঠিকাদারদের। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণের দু মাসের মাথায় সড়কগুলোতে আবারও সংস্কার কাজ করে ঠিকাদাররা, কিন্তু লাভ হয়নি তেমন। এই যে দেখা যায়, এই যে আধা স্ল্যাব, এই যে আপনার ভাঙ্গার থেকে ওই যে মনে করেন প্রায় 15-20 ফুট। এলাকাবাসীর অভিযোগের কারণে ঠিকাদারদের বিল দেয়নি পৌরসভা, জামানতের টাকাও আটকে দেন পৌর মেয়র। রাস্তা না সারলে আমি একটা পায়ও ধরব না, মূল কথা আমার এইটুকুই। তবে এসব অভিযোগ অস্বীকার করে ঠিকাদাররা অভিযোগের আঙুল তুলছেন উল্টো মেয়রের দিকে। তারা পরিকল্পিত ভাবে একটা পৌরসভার একটা গ্যাং আছে, গ্যাংকে কাজ দিতেছে, তাদের সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটদের আমাদের বিলের থেকে তাদের বিল দিয়ে দিই। এই হলো সড়কের দশা, সড়ক তো নয় যেন সুড়ঙ্গ। যদিও সড়কের নিম্নমানের এই অভিযোগটি ছাড়াও আরও একটি অভিযোগ রয়েছে, সেটি হলো ঠিকাদাররা বলছেন পৌরসভার একটি সিন্ডিকেটের সঙ্গে অদৃশ্য সমঝোতা না হওয়ার কারণে ক্ষুব্ধ মেয়র সড়কের নিম্নমানের এই বিষয়টি সামনে আনেন, যদিও এমন অভিযোগ মানতে নারাজ মেয়র। কে বললো এটা? আপনি যদি কথা না বলেন তাহলে আর ইনকোয়ারি করার দরকার নেই। বিএমডিএফ নিয়ে কথা বলতে চাননি স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও বিএমডিএফের চেয়ারম্যান। তবে ব্যবস্থাপনা পরিচালক বলছেন অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। অভিযোগটা যদি আমাদের কাছে ওইভাবে আসে, আমরা অবশ্যই আমরা নিজেরা এটা তদন্ত করব। একই সাথে আমরা আমাদের মন্ত্রণালয়কে অবশ্যই আমরা অবহিত করব। নগর উন্নয়নকে সহায়তা করতে 20 বছর ধরে কাজ করছে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড বা বিএমডিএফ। এর উন্নয়ন সহায়তা স্বচ্ছতার সঙ্গে ব্যয়ের আহ্বান নাগরিকদের। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, মানিকগঞ্জ। মুর্শিগঞ্জ সদর উপজেলার মালির পাথরে কারেন্ট জাল তৈরির কারখানায় অভিযান চালানোর সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় 7 পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 11 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হলেও প্রধান অভিযুক্ত পলাতক রয়েছে। এ ঘটনায় 300 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। আমার বাসা বাসা করে এই জায়গায় এর মধ্যে যেমন এখান থেকে পানির মধ্যে যেতেছে, এই দর দর চোর ডাকাত বলতেছে। প্রত্যক্ষদর্শী মাসুদ মিয়া এইভাবেই ঘটনার বিবরণ দিচ্ছিলেন। বহু মানুষের উপস্থিতিতে নির্মমভাবে আঘাত করে পুলিশ সদস্যদের উপর, পানিতে ঝাঁপিয়ে পড়েও রক্ষা পাননি পুলিশ কর্মকর্তা। এক পুলিশ কর্মকর্তা ঘণ্টাধিকাল মাছ পুকুরে অবস্থান করেন। মুন্সিগঞ্জ সদর উপজেলার মালির পাথরে অবৈধ কারেন্ট জাল উদ্ধার অভিযানকালে ফ্যাক্টরির মালিক ইউপি সদস্য ইমরান হোসেন ও তার লোকজনের হামলায় 7 পুলিশ আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 11 রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনায় এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 11 রাউন্ড ফাঁকা গুলি করে এবং ঘটনাস্থল থেকে 6 জনকে গ্রেপ্তার করে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক। গ্রামের ভেতরে এই তালাবদ্ধ ফ্যাক্টরিতেই তৈরি হয় অবৈধ কারেন্ট জাল। পুলিশ এই ফ্যাক্টরিতে অভিযান চালাতেই শ্রমিকদের নিয়ে আক্রমণ করে। মসজিদের ইমাম ডাকাত ঘোষণার কথা স্বীকার করে দায় চাপান গ্রামের মুরব্বীদের উপর। এই জনগণ এখানে আসিল আর হেরা বলছে যে আপনি একটু বলেন, বললে দেন, তাই আমি বললে দিস। রবিবার রাতের এই ঘটনায় সোমবার রাতে মামলা হয়েছে। পঞ্চসার ইউপির 6 নম্বর ওয়ার্ডের সদস্য ইমরান হোসেনকে প্রধান আসামি করে 49 জনের নাম উল্লেখ সহ 300 জনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করেন এসআই মাইনউদ্দিন। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। লক্ষ্মীপুরে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি ইট ভাটার কারণে দুর্বিষহ হয়ে পড়েছে 8টি গ্রামের মানুষের জীবন। ধুলা কাদায় বিপর্যস্ত পরিবেশ আর ট্রাক্টর ট্রলির দাপটে বিধ্বস্ত রাস্তাঘাট, কৃষি জমি ধ্বংস হওয়ায় শঙ্কিত কৃষক। এসব দেখেও উদাসীন স্থানীয় প্রশাসন। মোহাম্মদ মাহবুবুল ইসলাম ভূঁইয়ার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গ্রামের মেঠো পথে বালি উড়ে চলছে ট্রাক্টর, দেখে মনে হয় যেন কোনো সিনেমার শুটিং চলছে। লক্ষ্মীপুর সদরের সুতারকোপটা মৌলভীরহাট সড়কের দুই পাশে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে 15-20টি ইটভাটা। এসব ইটভাটায় মাটির যোগান দিতে প্রতিদিন চলাচল করছে শত শত ট্রাক্টর ও পাওয়ার ট্রলি। এর ফলে ধুলায় ধূসরিত আশেপাশের পরিবেশ।
শুকনো মৌসুমে ধুলোবালি আর বর্ষায় কাদা, কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাস্তার কারণে চাইলেও দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া অসম্ভব হয় না। শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার পথে ধুলো কাদায় নাস্তানাবুদ, খাবারে মিশে থাকে বালি, এ নিয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে এলাকার অধিবাসীদের। বালুর কারণে এরকম অবস্থা, বাড়ি গাড়ি থাকা যাইতেছে না, স্কুলে বাচ্চারা যাইতে পারতেছে না, পোশাক পরে স্কুলে যাইতে যাইতে ওই পোশাকটা মেন লেবাসটা থাকে না, সব বালু দেয়া হয়ে যায়। আমাকে কৃষকের ক্ষতি হইতে আছে, এই ওষুধ টষুধ যাদের সব কোনো কার্যকরী হয় না। স্থানীয় জনপ্রতিনিধিরাও প্রভাবশালী সিন্ডিকেটের কাছে অসহায়। আমরা যদি ব্যক্তিগত উদ্যোগে বন্ধ করতে চাই এটা একটা সমস্যা আছে, ব্যবসায়ীদের সাথে আমাদের একটা কনফ্লিক্ট হবে, আমরা এই কনফ্লিক্টে জড়াইতে চাই না। তবে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে দুর্ভোগ লাঘবে এগিয়ে আসার আশ্বাস। আমরা মাঝে মাঝে বিভিন্ন অভিযান করি, অভিযানের ফলে কিছুদিন হয়তো বন্ধ থাকে, কিন্তু স্থায়ীভাবে বন্ধ করা সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন কাজ করছি। ট্রাক্টর এবং নসিমন করিমন এগুলো আসলে গ্রামীণ জনপদের এটি অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে, তারপরেও ফ্রিকোয়েন্টলি এগুলোর বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি, যেন তারা যত্র মাটি উত্তোলন করতে না পারে এবং রাস্তাঘাটগুলোকে নষ্ট না করতে পারে। অপরিকল্পিত ইটভাটার কারণে বিপর্যস্ত 8টি গ্রামের 6,000-এর বেশি মানুষের বসবাস। সময় সংবাদ লক্ষ্মীপুর। দেখছেন সকালের সময়। রমজানের অর্ধেক না পেরোতেই ভিন্ন রকমের এক সংকট রাজধানীর ঈদবাজারে। শপিং মল আর বিপণী বিতান ঘুরে ঘুরে পছন্দ করেও বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজনীয় মাপের পোশাক পাচ্ছেন না ক্রেতা। আউটলেটগুলো বলছে করোনার কারণে দুবছর বন্ধ থাকায় আগেভাগেই শেষ হয়ে গেছে কালেকশন, তবে সংকট সমাধানে নতুন করে বিভিন্ন মাপের পোশাক তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তারা। সামনেই ঈদ, নিজের পোশাকটি হতে হবে অনন্য আর মন কাড়া ডিজাইনের, এমন ভাবনা নিয়েই শপিং মল আর বিপণী বিতানে আসেন প্রায় সবাই। বাহারি রং আর গরমে সহনীয় ফেব্রিক্সে এবার নজর বেশিরভাগ ক্রেতার। কিন্তু এবছর রমজানের মাঝামাঝি এসে ঈদবাজারে দেখা দিয়েছে অন্যরকম বিপত্তি। যেমন এই ভদ্রমহিলা বেশ দেখে শুনে নিজের জন্য পছন্দ করলেন একটি ড্রেস, কিন্তু কিনতে গিয়েই শুনতে হচ্ছে আউটলেটে নেই তার মাপের পোশাক, এমন হতাশা বেশিরভাগ দোকানেই। ফলে তীব্র গরমের মধ্য দুপুরে একের পর এক আউটলেট ঘুরে ক্লান্ত ক্রেতারা। অনেকের অভিযোগ পোশাকের মান অনুযায়ী এবছর দামও বেশি। এটা তো অনেক বিরক্তকর ব্যাপার, কারণ এটা আপনি একটা চিন্তা করে দেখেন, একটা দোকানে আমরা আসলাম, আসার পরে এই দোকানটায় টোটালি সাইজ পাওয়া যাচ্ছে না, কারণ আমরা না পাইলে আমাদের ঘুরতে হয়, কষ্টটা একটু রোজা থেকে বেশি। বিভিন্ন স্টোরে কালেকশন অনেক কিছু নাই, সাইজ পাচ্ছি না, পছন্দ হলো ওই জন্য একটু বেশি ঘোরাঘুরি করতে হচ্ছে। আগে যেটা একটু কম সময় পেয়ে যেতাম, এখন ওরকম কম সময় পাচ্ছি না, একটু বেশি খুঁজতে হচ্ছে, ঘাটতে হচ্ছে। যদিও আউটলেটগুলো বলছে বিক্রির ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন নিয়মটাই সংকটের মূলে। বিক্রেতারা মনে করেন করোনার কারণে দুবছর বেচাকেনা কম থাকায় এবার রমজান শুরু থেকেই ক্রেতাদের ভিড় দোকানপাটে, ফলে টান পড়েছে পোশাকের সরবরাহে। কাস্টমার যেটা ফিডব্যাক দিচ্ছে, ওই প্রোডাক্টগুলো খুব ফাস্ট মুভিং ছিল, সেল হয়ে গেছে, আবার রিপ্রোডাকশন করতে একটু সময় লাগতেছে। এখানে নিয়মিত হচ্ছে যে আগে আসবে সে পাবে, ওইভাবে আমাদেরকে কাস্টমারকে থাকতে তো কয়েক ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ আমরা দিতে পারি না, ওই ক্ষেত্রে আমরা চেষ্টা করি কোথাও থেকে ওগুলো কালেক্ট করে দেওয়ার। তবে ক্রেতাদের পছন্দ আর প্রয়োজনের সম্মিলন ঘটাতে নতুন করে পোশাক তৈরির প্রতিশ্রুতি মিলল প্রায় প্রত্যেকটি ব্র্যান্ডের আউটলেটেই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। জানাবো গোলাপি রঙের চেরি ফুলের খবর। গোলাপি রঙের চেরি ফুলে সেজেছে জার্মানি। বছর ঘুরে মাত্র দু সপ্তাহের জন্য বন শহরে ফোটা এ ফুল দেখতে ভিড় করছেন স্থানীয় সহ বিদেশি পর্যটকরা। জার্মানি থেকে বর্ণিল চেরি ফুলের মুগ্ধতার বিস্তারিত তুলে ধরছেন বিটু বড়ুয়া। এ যেন স্বর্গ থেকে কেউ একজন প্রেম নিবেদনে আসবেন, তাই তো প্রেমময় গোলাপি রঙের চেরি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে জার্মানির সাবেক রাজধানী বোনের একটি রাস্তা। বিশ্বব্যাপী যুদ্ধ, সংকট কিংবা নিয়তির শত দুঃখ দুর্দশায়ও বছর ঘুরে এমনই এক ঋতুতে চেরি ফুল জানান দেয় আমি ফুটবো শুধুই তোমারই জন্য। রাস্তার দুপাশের ফুলে ফুলে ভরা ডালপালাগুলো যেন বলছে হে মানব, ফুলে যাও সংঘাত, শুধুই ভালোবেসে যাও, এ সময় শুধুই ভালোবাসবার। এমন মোহনীয় আহ্বানে কি ঘরে বেঁধে রাখা যায়? প্রকৃতি প্রেমীদের কখনোই নয়, তাই তো হাটঘাট মাঠ প্রান্তর কিংবা দিগন্ত ছাড়িয়ে গোলাপি প্রেমের পথে কত শত পর্যটকের আগমন। এমন দিনে সবাই যেন বলছে মন ভুলানো চেরি ফুলের মুগ্ধতার কথা। মাত্র দু সপ্তাহের জন্য সৌন্দর্য ছড়িয়ে দেয়া চেরির প্রেমে নিজেকে বাঁধিয়ে রাখতে কত শত আয়োজন।
প্রকৃতি প্রেমীরা বলছেন, মানুষের প্রতি চেরি ফুলের এমন প্রেম অকল্পনীয়, অকৃত্রিম ও অবিনশ্বর। তাই তো সারা বছরই এমন দিনের অপেক্ষা, যে অপেক্ষায় পৃথিবী হয়ে উঠবে আরো মানবিক, শান্তির ও ভালোবাসার। জার্মানি থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর বছর বছর আগাম বন্যা, চলতি মৌসুমীয় পানির নিচে হাওরের ধান, ফসল হারিয়ে দিশেহারা কৃষক, সঠিক সময়ে উঁচু ও টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় দুর্ভোগ, এবং পদ্মা সেতুর পিচ ঢালা সড়কে বসে গেছে 415টি ল্যাম্পপোস্ট, এলইডি লাইট আলো ছড়াবে রাতের সেতুতে, পরীক্ষামূলক অ্যালুমিনিয়াম রেলিং বসানোর কাজ শুরু। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।